দাওসে আমি আমার ভালোবাসার মানুষের কাছে যাব তাতে তোর কি তুই আমার জামাই দেখি কি সবদিন সে বাধা দিবি আমি মাইনে নেব অসম্ভব কোনোদিনও না কি কি হইছে বাবা কি হইছে জামন চাই তাই হইছে তোমার এত হুনুর লাগবো কে আমি হুনমু কে তুমি আমার বউ আমি তো হুনমু আমি তোমার বউ নামে বুঝো নাই কামে না বাপ মা বিয়া দিছিল দেখে বিয়া করছি আমি তো তোমার হাইদা বিয়া করি নাই আমি এক তার মানে জালাগা হন হ্যাঁ জালাগা যাওগাই তো হ্যাঁ যা যা নেব না এ গেলি পাগল আমি বাসমু তুমি বাসবে না মরবে তো আমার কি কি আছে তোমার কি আছে কও এই যে মাটির ঘরে থাকিয়া আর মনে করো এই যে নিচে পাডিলেছে শুইয়া থাকা সম্ভব না অসম্ভব এই যা হলো আর কয়লা মাস তুমি দাঁতে কা মতো থাকো আমি সব করবো বুঝছো চুপ খাও এইরকম করতে করতে বেমালা কইছে আর না আর আমি শুনতে পারমু না আমার সুখ শান্তি আমি দেখে নিছি খুঁজে নিছি আমার রাস্তা যেটা আমি হেঁটে দিয়ে হাঁটবো আমি কাজ কাম করবো তো তুমি কাজ কাম করে তুমি খাও গা বুঝো নাই আমার আর তোমার লাগে থা লাগবে ওই নিছে হাই না হাই তোর সারা তো বাস বইলা খালা যাই গেল আর নাই বুঝো নাই কারণ আমার একজন আছে বুঝু নাই ওই যে লাল চুলালা বিলাল বিলাল মিশরি ভালোবাসিস তুই অনেকদিনের সম্পর্ক আমাগো ওর আগা গোড়া হুগে গেছে চেক কোন তুই ওর ভালোবাসো জাগ গা ওর আগা গোড়া হুগে যদি চেক কোন তারপর আমি সুখে থাকতে পারবো বুঝো নাই ওর এক ঠ্যাংনা কবরে গেছে ও ভুইড়া মানুষ ওর তুই কি ভাবে ভালোবাসো জাগ ওই মরলে কি হইব সয় সম্পত্তি তো আছে তোমার মতো তার মাড়িতে বিছনা করে হওয়া লাগবে না বুঝো নাই রাস্তা দাঁড়া গেলি মাইসে কবো না যে বউ গাতাছে মাইসে কবো যে বাপের মেয়ে গাতাছে হেসুম তাও ভালো লাগবো তাও ভালো লাগবো হ্যাঁ কারণ টাকা পয়সা সব কিছু ভরপুর আছে তোমার কি আছে তোমার কিছু আছে আমি কামাই করবো নি ব্যাকি হবো নি এই বুড়িরা মাসের কাছে যাই আবার মানুষ নাল মারিস না লাভ নাই মাটির ঘরে শুইয়া তারপর মনে করো নিচে পাড়ি বিছাইয়া শুমু অসম্ভব আমার পক্ষে সম্ভব না বিল্লাল মিশরির কাছে আমি যামু আর ওরে আমি দরকার বলে বিয়া কইরা থাও এই যাই তাহন এই 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 কাম করিস না শীতের মধ্যে এত কষ্ট দিস না তুই প্রয়োজন না খেলে আর শীতের মধ্যে কষ্ট করে তো আমি মাটিতে শুইতে পারবো না বুঝো নাই ওই দেশি রে গেল গা সমস্যাটা কি কসনা দেহি কই হ্যাঁ না গেলে সমস্যাটা কি আমার বম আই তোমার বউ দেখে নাকি জায়গা তুমি বাংলা কথা বুঝো হ্যাঁ তোমার লগে তো কিছু নাই না আছে টাকা পয়সা সুখ শান্তি ঘর বাড়ি কোনো কিছু নাই আর বিল্লাল মিশরি সব আছে আচ্ছা আর সব কিছু আছে বুঝলাম তুই তো আমার দেখে বিয়ে কইছা না হ্যাঁ না আমার বিয়ে করার জন্য বাধ্য করা হইছে এখন হনো আলমগীর একটু একটু বুঝাও রে বুঝা বিল্লাল হলো বয়স্ক মানুষ ঠিক আছে এখন তুমি বিয়ে হইবে হ্যাঁ বমু ভালো কথা আমি সত্যি এটাই কইছি শোনো আজকালকার এরকম যুবতী ইয়াং মেয়েরা তোর খবর আছে তুই বোঝার চেষ্টা কর তুই বুঝস কি হলো বুইড়া মানুষ তুই আমি একশো বার যাবো এখন বাধা দিয়ে পারলে সংসার হবো না আমি জোর করে আনছি না
ভালোবাসে দেখে ভালোবাসার টানে আইছি তো জায়গা তো যা হ্যাঁ এই যে আসলে মনে করলো যে বোধ চেষ্টা করে মাথা দিবি কোন পেশা লোভ নেই আমি বুঝতে আছি জিনিসটা তুমি এবার তোর সাথে গাইছি আজকাল ওরা 100,000 নিয়ে আমি বসন্ত ভাই তুমি তুমি এটা টেনশন করো কেন দিকে আর ওই তোর বউকে জোর আছে কি না না আমি বাইরে আইছি আমি ওরে আগে জিজ্ঞাসা করে নেব হ্যাঁ কোন তুমি একবারে সত্যিকারে রাখো তাকে বুঝছো হ্যাঁ নিজের দোষ না আমার আর একটু সমস্যা শুনেন আপনি কি জিগিবেন তাই কোন জিগানের মধ্যে তুমি একটু ফাঁকে খারা একটু ফাঁকে খারাই কথা কও ঠিক আছে তুই কি মার খাবি তুই আরে বুঝো না কেসে নিস্তে মানে আমি বেকি বুঝছি তোর বউ রে কি হাজুর করানছে কি না তা নে নাই তোর বউয়ের মতের বিরুদ্ধে আমরা কেউ অ্যাকশন নিয়ারম কি এক কাম করেন আপনি আমার জবন বন্ধ দিন জবন বন্ধের মধ্যে তুমি তুমি আসলে কি এমনি কি ইচ্ছা কইরা খেলছ তুমি তুমি কি ইচ্ছা কইরা থাকো তাহলে তুমি এই বেতে থাকবা আমি সুখে থাকতে পারবো না তোমার যে ভিতরে বিশাল একটা অসুখ এটা আমরা সবাই জানি জানি না তাহলে তারপরেও যদি বিয়ে হবো মরে গেলে ব্যাগ সম্পত্তি আমার হবো পরে আমি বিয়ে বইতে পারবো কার কাছে বিয়ে হবো বিয়ে না বহু কে ভাই থাকে তুমি এবার তো থাকবা সেরকম মানাইছে কোনে বান ডালি ফান কোনে বান কবরে পাইছে মানাই কান্না মানাই কান্না তোমার দেয়া দরকার না ও হিসাবে আইছে ও আমার কাছে থাকবো তাই নাকি হ্যাঁ তুমি যাও কাছে ও আঙ্গুল তালে ভালালে পেতেছ আরে কারাগারি কই না তুই যাইতে ওই বাস স্যার যদি বিয়ার পর দুই কালার হয় তারপরও তো আমি এই বাড়িতেই থাকি ও না দাও দাও তুমি আসরে ভাই সংসার করাবো না রে ভাই ভাই ছবি আরে কি শুনই অধিকাংশ মহিলারাই হ্যাঁ জামাইয়ের ছায়াতে হাঁটারে বড় মনে করে হন তুই দেহস না কত সুন্দর সুন্দর ছেলে কালা মিসমিসা বলা করে বিয়া বহে দেহস না তুই একমাত্র টেন নিকে আয় ভাই ভাই এই ধরো তোমার 50 হাজার টাকা দিলাম দাও আয় দাও আর নে তবে হোন বিছানাটা ভালো হলি না বিছানা দাঁড় পোয়া না সেটাকে বাইরে যাবো দেখিস বিছানাটা এই এর মতো আছে এমন হইতে পারে বাচ্চা টেন না যাওয়ার নগর বিয়ে তোর বুয়া জন্য কেসে কাটে মানে না এই যে এই যে নিয়ে আতে দিমু নিয়ে হ্যাঁ বউ সাবো না এখনকার বউ কি আমার চেহারা দেখবো না পয়সা দেখবো আর এখনকার মেয়া ঘুরে বিয়ে করবার গেলে আগে মনে কর যে টেহার যোগ্যতা লাগবো লেখাপড়া থাক আর না থাক থাক আর স্মার্ট থাক তারপরে বিয়ে করবা নাহলে বউয়ে তোমার কথা না তুমি যাও আমার মাথা মতো একবার নষ্ট করে আচ্ছা ঠিক আছে বয় তবে কামটা ভালো করলি না দেখছেন কি ভাই দেখেন আমার মনে করলেন যে কোনো কিছু নাই সেই জন্য মনে করলেন যে আমার বউ আরেকজনের কাছে বিয়ে বলে দেয় ওই যে হ্যাঁ মনে করলেন যে সবকিছু আছে আজকালকার ছেড়ে দেয় মনে করলেন যে কোনো বিশ্বাসই নাই আয়োরে মা